হ্যালো বন্ধুরা, চলে এসেছি এমএক্স এক্সেলের একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে তোমরা এমএক্স এক্সেলে সার্চেবল ড্রপডাউন লিস্ট কীভাবে ক্রিয়েট করবে। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে দুটো লিস্ট আছে, একটা সার্চেবল লিস্ট আছে, একটা নর্মাল লিস্ট আছে। তো ফার্স্ট আসি নর্মাল লিস্টে। তো নর্মাল লিস্টের এখানে দেখতে পাচ্ছ একটা ড্রপডাউন আছে। তো এই ড্রপডাউনটার মধ্যে অনেক এমপ্লয়ি নেম আছে, তো লিস্টটা খুবই বড়। তো এখান থেকে ধরো কোনো পার্টিকুলার কোনো এমপ্লয়ি নেম যদি আমি সার্চ করতে চাই, তো আমাকে কী করতে হবে, আমাকে প্রতিটা ভালো প্রতিটার পুরো লিস্টটাকে পুরো ওপর থেকে নিচ নিচ অবধি পুরো ভালোভাবে চেক করতে হবে। তার উপর দিয়ে এখানে অনেক এমপ্লয়ি আছে যাদের নাম একই আছে, টাইটেলটা হয়তো আলাদা কিন্তু নাম একই আছে। তো সাপোজ ধরো আমি যদি এখানে কোনো এমপ্লয়ের নেম এমন করে সার্চ করি, সার্চ করে যখন আমি এখানে ক্লিক করি, তো এখানে কিছু দেখতে পাচ্ছ আসছে না। তো এবার আসি এই সার্চেবল ড্রপডাউন লিস্টের মধ্যে। তো এই লিস্টের অ্যাডভান্টেজটা কী, তো এখানে যখন আমি কোনো এমপ্লয়ি নেম এখানে সার্চ করব, তো সার্চ করার পর যখন আমি ড্রপডাউনে ক্লিক করব, তো ড্রপডাউনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী দেখাচ্ছে, এই যে এমপ্লয়ি নেমটা আমি সার্চ করেছি, তো এই এমপ্লয়ি নেমে কজন আছে, কী কী নাম তাদের, সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে, যেটা কিন্তু নর্মাল লিস্টের ক্ষেত্রে আসছিল না। তো সার্চেবল লিস্টের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আমার অটোমেটিক চলে আসছে। তো কীভাবে এই ধরনের একটা অটোমেটিক সার্চেবল লিস্ট ক্রিয়েট করা যায়, সেটাই আজকে ভিডিওয়ে আমি তোমাদের শেখাবো। তো তার আগে যারা চ্যানেলে নতুন এসব, তারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করি। তো ফ্রেন্ডস, আমি এখানে একটা লম্বা নেমের লিস্ট নিয়ে নিয়েছি, মানে যেটার দ্বারা আমি সার্চেবল ড্রপডাউনটা ক্রিয়েট করব, সেই ডেটাটা আমি এখানে নিয়ে রেখেছি, লম্বা একটা নেমের লিস্ট আছে। তো প্রথম যে কাজটা করব, একদম টপ রোয়ের লেফট যে সেলটা আছে, সেই সেলে এসে আমি এখানে একটা ফর্মুলা ইউজ করব, সেটা হলো সার্চ ফাংশন। তো ইজিকাল টু দিয়ে আমি এখানে চালু করব সার্চ ফাংশনটা। সার্চ ফাংশনের ফার্স্ট যে আর্গুমেন্টটা চাইছে সেটা হলো ফাইন টেক্সট, মানে আমি কী চেক করতে চাই। তো আমি চেক করব হচ্ছে এই সেলের মধ্যে ইনপুট করে, তাই ফাইন টেক্সটে আমি এই সেলটাকেই দেবো, দিয়ে এটাকে এফ4 দিয়ে লক করব, দেন কমা দেবো। কমা দেওয়ার পর চাইছে উইদিন টেক্সট, মানে আমি কী সার্চ করতে চাই। তো আমি সার্চ করব এই যে আমার লিস্টটা আছে, সেই লিস্ট থেকে আমি সার্চ করব, তাই সেই লিস্টের ফার্স্ট যে সেলটা আছে সেটাকে আমি দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার দেবো। তো এখানে দেখতে পাচ্ছ ওয়ান চলে আসছে, দেন যদি এটাকে ড্র্যাগ করি তো প্রতিটা ছেলে ওয়ান 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 চলে আসছে। তো ধরো সাপোজ যদি এখানে কোনো আমি একটা লেটার সার্চ করে দেখি, তো আমি এখানে এস দিলাম, এস দিয়ে যেই আমি এন্টার করব, তো দেখতে পারো যেই সেলের মধ্যে এস আছে, তো সেই সেলে এসের ইন্ডেক্স নাম্বারটা দেখাচ্ছে। তো ফার্স্ট সেলে দেখতে পারো কোথাও এস নেই, সেকেন্ড সেলে কোথাও এস নেই, তাই এর পাশে ভ্যালু এরর চলে এসছে। বাট এই যে সেলটায় দেখতে পারো এখানে কিন্তু এস আছে, কেন এই যে নামটা শুরু হয়েছে এস দিয়ে, তো যেহেতু এটা একদম লেটারটার একদম ফার্স্টে আছে তাই এখানে ওয়ান দেখাচ্ছে। সেম দেখতে পারো এখানে এস পাঁচ নম্বর, মানে এসের ইন্ডেক্স নাম্বার এখানে পাঁচ আছে তাই পাঁচ দেখাচ্ছে, দেন এখানে এস দেখতে পারো দশে আছে তাই দশ দেখাচ্ছে, এইভাবে শো করছে। তো এটাকে আমি একটা কাজ করব, ট্রু আর ফলসে কনভার্ট করব, মানে যেখানে ধরো আমার এই সেন্টেন্সটা থাকবে সেখানে ট্রু দেবে, যেখানে থাকবে না সেখানে ফলস দেবে। তো সেটা করার জন্য ফার্স্টের এই সেলটায় আসবো, এসে ফর্মুলা ওয়ার্ড গিয়ে এখানে আমি চালু করব ইস নাম্বার বলে একটা ফর্মুলা। তো ইস নাম্বার ফর্মুলাটা চালু করার পর এখানে চাইছে ভ্যালু, ভ্যালুতে এই যে সার্চ ফর্মুলাটাকে দেবো, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার দেবো। তো এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারো এই এস যেই যেই সেলে আছে সেই সেলে এক একটা কাজ করি, এটাকে আমি নিচে অবধি ড্র্যাগ করে দিই। তো ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এস যেই সেলে আছে সেই সেলের পাশে কিন্তু ট্রু শো করছে, দেখতে পারো এই সেল, এই সেলের মধ্যে এস আছে তো এর পাশে ট্রু শো করছে, বাট দেখতে পারো যেই সেলগুলোর মধ্যে এস নেই সেই সেলগুলোর পাশে ফলস শো করছে। তো আর একটা কাজ আমি এখানে করব, এই যে ফর্মুলাটা আমি ইউজ করলাম, তো এবার একটা কাজ করব, এখানে ট্রু ফলসগুলোকে আমি জিরো আর ওয়ানে কনভার্ট করব, মানে ধরো যেটা ট্রু থাকবে সেটা ওয়ান দেখাবে আর যেটা ফলস থাকবে সেটা আমাকে জিরো করব। তো সেটা করার জন্য এই ইস নাম্বারের আগে আমি চালু করব ইফ ফর্মুলা। তো ইফ ফর্মুলা চালু করার পর ফার্স্টে লজিক্যাল টেস্ট চাইছি, তো লজিক্যাল টেস্টে আমি এই ইস নাম্বার ফর্মুলাটাকে রাখবো, দেন কমা দেবো, কমা দেওয়ার পর আমি ট্রু ভ্যালুতে দেবো ওয়ান আর কমা দেবো আর ফলস ভ্যালুতে দেবো জিরো। তো জিরো দেওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার দেবো। তো এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যেহেতু এখানে ফলস ছিল তাই জিরো এসে গেছে, দেন যদি আমি এটাকে ড্র্যাগ করি, তো ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এস যেই যেই সেলে আছে সেই সেলের পাশে কিন্তু ওয়ান শো করছে। তো এখানে কিন্তু এইটার দ্বারা আমরা কিন্তু সার্চেবল ড্রপডাউনটা ক্রিয়েট করতে পারবো না, কেন আমি যে এস সার্চ করেছি এস কিন্তু যেই যেই সেলে আছে সেই সেলে পাশে কিন্তু ওয়ান শো করছে। তো আমি একটা কাজ করব, এটাকে আমি ডাইনামিক বানানোর জন্য আমি চাই যে আমার ফার্স্ট যেই সেলটা এস আছে সেই সেলের পাশে এক আসুক, সেকেন্ড যেই সেলটা মানে এই সেলে যেখানে এস আছে তার পাশে দুই আসুক, তবে তো গিয়ে আমার লিস্টটা তৈরি হবে না। যদি প্রতিটা এক এক থাকে তাহলে লিস্ট কী করে তৈরি হবে, পরপর সিরিয়াল ওয়াইজ থাকলেই তবে তো লিস্টটা হবে।
তো সেটা করার জন্য আমি একটা কাজ করব, আমি যে এই ইফ ফর্মুলার মধ্যে যেটা ওয়ান দিয়েছে এই ওয়ানটাকে কাটবো, কেটে এখানে আমি চালু করব ম্যাক্স ফাংশন। তো ম্যাক্স ফাংশন চালু করার পর এই ওপরের সেলটাকে দেবো, ভালো করে দেখো এর ওপরে সেলটা দিতে হবে, কিন্তু আশেপাশে কোনো সেল দিলে এখানে হবে না। এই যে তুমি এই যে ফাংশনটা এখন যেই সেলের মধ্যে ইউজ করছো তার ওপরে সেলটাকে দেবো, দেওয়ার পর সেমিকলন দিয়ে আবার এই সেলটাকে সেমিকলন দেওয়ার পর আমি এই সেলটাকেই আবার দেবো, মানে F3 থেকে F3, মানে দেখতে পাচ্ছ ওপরে তোমরা প্রবলেম বারে কী দিয়েছি আমি F3 থেকে F3। তো ফার্স্ট যে F3টা আছে এটাকে আমি F4 দিয়ে লক করব। লক করার পর ফার্স্ট এটা আমি ব্র্যাকেটটা ক্লোজ করব ম্যাক্স ফাংশনে, দেন এর সঙ্গে প্লাস করব আমি 1 দিয়ে আমি এন্টার দেবো। তো এন্টার দেওয়ার পর এবার দেখো, এবার যেই আমি ড্র্যাগ করব, তো এবার একটা জিনিস দেখো, যেই সেলের এখানে যেই সেলটা এক ফার্স্টে এস আছে সেই সেলের পাশে 1 শো করছে, সেকেন্ড যেই সেলটার মধ্যে এস আছে সেই সেলটা 2, থার্ড যেটা আছে 4, 5, এভাবে কিন্তু সিরিয়াল ওয়াইজ আসছে। তো এতটা হয়তো তোমরা বুঝতে পেরে গেছো এই পার্টটা। তো এই পার্টটা যদি একবার যদি তোমাদের চাও এক্সপ্লেন করতে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তো আমি ফার্স্টে কী করেছি, সার্চ ফাংশন দ্বারা আমি এখানে এটাকে সার্চে নিয়ে এসেছি, দেন আমি ইজ নাম্বার দ্বারা এটাকে আমি ট্রু ফলসে কনভার্ট করলাম, দেন ট্রু ফলস থেকে আমি এটাকে নাম্বারে কনভার্ট করলাম। তো নাম্বারে কনভার্ট করার পর আমি এটাকে সিরিয়াল ওয়াইজ আনলাম। সিরিয়াল ওয়াইজ কীভাবে আনলাম, আমি ই ফর্মুলাটার মধ্যে ম্যাক্স ফাংশনটা ইউজ করে আমি এটাকে সিরিয়াল ওয়াইজ আনলাম। কেন, সিরিয়াল ওয়াইজ যদি না থাকে তাহলে সার্চ করলে কিন্তু পরপর আসবে না নাম্বার। তো ফ্রেন্ডস, এবার একটা কাজ করব, এই যে রেঞ্জের একদম টপ মানে যেই সেলটা আছে তার রাইট সাইডের পাশে সেলটাতে যাব, পাশে সেলটা দেখে আমি এখানে রোগুলো কাউন্ট করব। তো রো কাউন্ট করার জন্য ইজিক্যাল টু দিয়ে চালু করব আমি রোজ ফাংশনটা। তো রোজ ফাংশনটা চালু করার পর ফার্স্টে অ্যারে চাইছি, তো অ্যারেতে আমি এই সেলটাকে দেবো, দেন সেমিকলন দেবো, সেমিকলন দিয়ে আমার মানে G4 থেকে G4 অবধি কাউন্ট করব। দেন এর যে ফার্স্ট সেলটা আছে এটাকে আমি F4 দিয়ে লক করব, লক করার পর আমি এন্টার করব। তো এন্টার করার পর এখানে কী দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, কেন এখানে দেখতে পারো কী রেঞ্জ আছে, G4 থেকে G4, তাই এখানে 1 দেখাচ্ছে। দেন যদি এই ফর্মুলাটাকে আমি এভাবে ড্র্যাগ করে দিই রাইট ক্লিক করে, তো তার পরের সেলে কী দেখাচ্ছে, 2, 3, 4 এগুলো কেন আসছে, কেন এখানে রেঞ্জটা দেখতে পাচ্ছ বেড়ে গেছে, এখানে কী আছে G4 থেকে G6 হয়ে গেছে। সেম যদি এখানে যাও এখানে G4 থেকে G7, তাই এখানে একটা করে কিন্তু ভ্যালু বাড়তে থাকছে। তো এবার একটা জিনিস তোমরা দেখো, এই যে রেঞ্জটা এই রেঞ্জটার মধ্যে কিছু তোমরা ম্যাচ দেখতে পাচ্ছ, এই রেঞ্জের মধ্যেও নাম্বার আছে আর এই রেঞ্জের মধ্যেও নাম্বার আছে। তো আমি একটা কাজ করব, এই রেঞ্জে যে নাম্বারগুলো আছে এটাকে লুকআপ ভ্যালু ইউজ করে আমি এইখানে যে নামগুলো আছে সেটাকে আমি আনবো, মানে এই রেঞ্জের নাম্বারগুলোকে লুকআপ ভ্যালু, কেন এই রেঞ্জের মধ্যে যে নাম্বার এই রেঞ্জের মধ্যে নাম্বার আছে দুটো ম্যাচ, তাই আমি এই রেঞ্জে যে নাম্বারগুলো আছে এটাকে লুকআপ ভ্যালু ইউজ করে আমি এখানে যে নামগুলো আছে সেগুলোকে আনবো। তো সেটা করার জন্য এই সেলটায় আসবো, দেন আমি ফর্মুলা ট্যাবে যাবো। এক সেকেন্ড দাঁড়ো, আমি একটু এটাকে সাইডে করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, একটু সাইডে করে নিন এক সেকেন্ড, হ্যাঁ এইখানটা করি। তো ফর্মুলা বারে আসবো, এখানে চালু করব আমি ভি লুকআপ ফাংশন। চালু করার পর ফার্স্ট আছে লুকআপ ভ্যালু, তো লুকআপ ভ্যালুতে আমি রো এই যে সেল রোয়ের যে ফর্মুলাটা এখানে আছে সেটাকেই রাখবো, কেন এটার দ্বারাই আমার নাম্বারগুলো আছে, তাই লুকআপ ভ্যালুতে আমি রো ফাংশনটাকে রাখবো। দেন কমা দেবো, কমা দেওয়ার পর আছে টেবিল অ্যারে, তো টেবিল অ্যারেটা আমি এইখান থেকে দেবো, কেন দেখতে হবে আমার লুকআপ ভ্যালু কী আছে, আমার লুকআপ ভ্যালু নাম্বার আছে, তাই নাম্বার যেই সেলটা আছে সেই সেলটাতে কি পুরো নিচে অবধি পাশের যে আমার নামগুলো আছে সেটাই আমি টেবিল অ্যারেতে এরমভাবে দেবো। দেওয়ার পর আমি এবার কমা দেবো, কমা দেওয়ার পর চাইছে কলাম ইন্ডেক্স নাম্বার, তো আমি কলাম ইন্ডেক্স নাম্বার কত দেবো, তো আমার টেবিল কী আছে এইখান থেকে শুরু হয়েছে, এই দুটো কলাম হলো আমার টেবিল, তো আমার টেবিল এখান থেকে শুরু হয়েছে, তো আমি চাই এখানে নামগুলোকে আনতে, তো নাম আমার এই টেবিলের মধ্যে 2 নম্বর কলামে আছে, তো এখানে আমি তাই 2 দেবো, দেন কমা দেবো, এক্সাম ম্যাচের জন্য 0 দেবো, প্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার দেবো। তো এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফার্স্ট যেই নাম্বারটা এখানে ছিল 1, তো সেইটা সমান সমান এখানে কিন্তু ফার্স্ট নাম্বারের পাশে যেই নামটা আছে সেই নামটা কিন্তু চলে এসছে। দেন যদি আমি এটাকে ড্র্যাগ করি, তো ড্র্যাগ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ এখানে বাকি যে নামগুলো এখানে আছে, তো আমি একটা কাজ করি, এখানে আমি একটা কোনো পার্টিকুলার কোনো নাম সার্চ করে দেখি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। তো আমি এখানে সার্চ করলাম সুনীল, তো সুনীল করে যে আমি এন্টার দেবো, তো সুনীল নামে যেই যেই নামগুলো আছে সেই নামগুলো কিন্তু এই লিস্টের মধ্যে দেখাচ্ছে। তো বলতে পারো যে এখানে লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, কেন তুমি দেখতে পারো আমি এখানে সুনীল সার্চ করি, যে সুনীল নামে যে যে আছে তারই কিন্তু নামগুলো দেখাচ্ছে। বাট একটা জিনিস দেখো, এই লিস্টের পরে কিন্তু এই এনএগুলো এসে যাচ্ছে, তো এগুলো যখন তোমরা এখানে সার্চেবল ড্রপডাউনে গিয়ে সার্চ করবে তখন কিন্তু এই এনএগুলো ওর সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো এনএ এররটাকে সরানোর জন্য তোমরা জানো, যারা ভিলুকআপের ভিডিও আমার আগে চ্যানেলে বানানো আছে, একটা টোটাল আমি 1.5 ঘন্টার একটা
প্রপার একটা মানে পুরো এক্সপ্লেনেশন করেছি ভিডিও ভিলুকআপ ফাংশনটাকে টোটাল 10-12টা এক্সাম্পেল দিয়ে, তোমরা যারা ভিডিওটা দেখোনি গিয়ে দেখে নিতে পারো। তো সেখানে আমি বলেছিলাম যে কী করে তোমরা ভিলুকআপের মধ্যে এনে এররকে সরাতে পারো। তো সেটা করার আগে ভিলুকআপ ফাংশনের আগে আমি চালু করব ইফ এরর ফাংশন। তো ইফ এরর ফাংশন চালু করার পর ফার্স্টে এই আমি ভ্যালুতে এই পুরো ফর্মুলাটা দেবো, কমা দেবো, আর এরর ভ্যালুতে আমি কী দেবো ব্ল্যাঙ্ক। তো ব্ল্যাঙ্ক দেওয়ার জন্য তোমরা অনেকেই জানো কী দিতে হয়, ডবল কোটেশন, ডবল কোটেশন দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেবো। দেন এবার যদি আমি ফর্মুলাটাকে ড্র্যাগ করি, তো যে এনএ ভ্যালুগুলো দেখতে পাচ্ছিল এখানে চলে মানে ছিল, এখন কিন্তু সেটা দেখাচ্ছে না। ধর এখানে আমি আরেকটা কোনো নাম সার্চ করলাম, ধরো রামা সার্চ করলাম, রামা মানে রামা নেমে অনেকজন আছে, দিয়ে আমি এন্টার করবো। তো রামা নামে রামা নেমে যেই যেই নেমগুলো এক আছে দেখতে পারো, সেই নেমগুলো কিন্তু এখানে শো করছে। তো এটা হয়ে গেল ভিডিওর আর একটা পার্ট, দেন আমি যাব আর একটা পার্টে। তো ফ্রেন্ডস, নেক্সট যে আমরা এখানে কাজটা করব, এই যে সেলটা আছে এই সেলের পাশে একটা সেলে আসব, এসে এখানে ইজিকাল্টু দিয়ে চালু করব একটা অফসেট বলে একটা ফাংশন। তো এই ফাংশনটা কী কাজে লাগবে তোমরা পরে ভিডিওতে গেলে বুঝতে পারবে। তো এই ফাংশনটার ফার্স্ট যে আর্গুমেন্টটা চাইছে রেঞ্জ, সরি রেফারেন্স, তো রেফারেন্সে আমি এই সেলটা দেবো, দিয়ে এটাকে F4 দিয়ে ফুললি ফিক্স করব। দেন কমা দেবো, কমা দেওয়ার পর চাইছে রো, রোটাকে আমি স্কিপ করব। দেন চাইছে কলাম, কলামটাকেও আমি স্কিপ করব। দেন চাইছে হাইট, তো হাইটের এখানে আমি কাউন্ট ইফ ফর্মুলাটা লাগাবো। তো কাউন্ট ইফ ফর্মুলাটা চালু করার পর রেঞ্জে আমি এই যে রেঞ্জ নামের যে পুরো রেঞ্জটা আমি আছে পাশের যে সেলটা যেখানে আমার লিস্টটা তৈরি হচ্ছে সেই রেঞ্জটাকে পুরোটা আমি দেবো। দেওয়ার পর এর ফার্স্ট সেলটাকে আমি F4 দিয়ে লক করব। লক করার পর আমি এখানে কমা দেবো, কমা দেওয়ার পর চাই যে কি ক্রাইটেরিয়া। তো এই যে রেঞ্জটা দিলাম, তো এই রেঞ্জের মধ্যে আমি কী চেক করব, ক্রাইটেরিয়া আমাকে সেটাই দিতে হবে। তো ডবল কোটেশনের মধ্যে আমি দেবো এখানে জিজ্ঞাসা চিহ্ন, দেন আমি দেবো স্টার, দেন ডবল কোটেশনটা মানে ক্লোজ করব। তো এটা কী হলো, এই যে আমি দিলাম জিজ্ঞাসা চিহ্ন প্লাস স্টার যেটা দিলাম, এটার মানে হলো এই রেঞ্জের মধ্যে যে টেক্সটগুলো আছে মানে যেই টেক্সট এখন দেখতে পাচ্ছ যে নামগুলো দেখাচ্ছে সেটাই খালি এই রেঞ্জের মধ্যে কাউন্ট করবে। দেন এতটা করার পর আমি ব্র্যাকেট ক্লোজ করব, দেন দুটো ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর আমি এখানে এন্টার করব। তো এন্টার করার সঙ্গে সঙ্গে তোমরা একটা জিনিস দেখতে পারো, তো এই রেঞ্জের মধ্যে যে কটা নাম আছে সেটাই কিন্তু এই অফসেট ফাংশন কিন্তু এখানে শো করছে। তো দেখতে পারো এই যে অফসেট ফাংশন কী করছে, অফসেট ফাংশন কিন্তু গোটা রেঞ্জটা নিচ্ছে না, অফসেট ফাংশন কী করছে এখানে যেমন দেখতে পারো গোটা একটা রেঞ্জ আছে, আমি যদি এইটার দ্বারা এখানে ডাটা ভ্যালিডেশন করতে যাই তাহলে এর নিচে যেই এগুলো আছে সেগুলো কিন্তু শো করবে। তো অফসেট ফাংশন কী করছে, এই রেঞ্জের মধ্যে যে কটা খালি আমার টেক্সট আছে সেই টেক্সটেরই রেঞ্জটা কিন্তু লিস্টটা কিন্তু তৈরি করছে। দেন এর যে কোনো একটা সেলে আসবো, এসে অফসেট ফাংশনটাকে আমি এখান থেকে ফর্মুলা বাড়ি গিয়ে পুরোটাকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নেবো। তো কপি করে নেওয়ার পর আমি এখানে এন্টার দেবো, এন্টার দেওয়ার পর আমি যাব ফর্মুলা ট্যাবে। তো ফর্মুলা ট্যাবে গিয়ে আমি ডিফাইন নেমে যাব, ডিফাইন নেমে গিয়ে এখানে কোনো একটা নেম দিতে হবে, নেম রেঞ্জের কোনো একটা নেম চাই। তো এখানে আমি দিয়ে দিলাম DODL, আমরা দিয়ে দিলাম একটা এরম কিছু একটা দিলাম। দেন এখানে আসবো আমি রেফারেন্সে, রেফারেন্সে এটাকে কাটবো, এখানে অফসেট ফাংশন যেটা আমি কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম সেটা মানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম সেটা এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি এখানে ওকে করে দেবো। তো ওকে করার সঙ্গে সঙ্গে ওই নেমে আমার কিন্তু একটা নেম রেঞ্জ ক্রিয়েট হয়ে গেল। দেন আমি এই সেলটায় আসবো যেখানে আমি ডেটা ভ্যালিডেশনটা ক্রিয়েট করবো। তো ডেটা ভ্যালিডেশন ক্রিয়েট করার জন্য আগে আমি এখানে যে নামটা ছিল সেটাকে ডিলিট করলাম, দেন যাবো ডেটা ট্যাবে। তো ডেটা ট্যাবের আন্ডারে আমি যাবো ডেটা ভ্যালিডেশনে, ডেটা ভ্যালিডেশনে গিয়ে এটাকে এনি ভ্যালু থেকে এখানে লিস্ট করব, সোর্সে আসবো। তো সোর্সে এসে এখানে আমি F3 প্রেস করব। তো F3 প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে যে নেম রেঞ্জগুলোর নাম আমি ক্রিয়েট করেছিলাম সেই নেম রেঞ্জের নাম কিন্তু শো করছে, HAG বলে একটা আগে আমি ক্রিয়েট করেছিলাম, আর এখন যেটা করলাম দিলে বলো DOL বলে সেটা এখানে দেখাচ্ছে। দেন এটাকে সিলেকশন করব, দেন আমি ওকে করব। ওকে করার পর আমি এরর অ্যালার্টে যাব, এরর অ্যালার্টে গিয়ে দেখতে পাচ্ছ শো এরর অ্যালার্ট আফটার ইনভ্যালিড ডাটা ইজ এন্টার। তো এই যে টিক দেওয়া আছে এই টিকটাকে এখানে আনচেক করব, আনচেক করে আমি ওকে করব। তো ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পারো এখানে আমার লিস্টটার পুরো ড্রপডাউন আমার এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, যে কেনটা নাম আমার এখানে ছিল দেখতে পারো পুরো লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। যদি এবার আমি এখানে কোনো নামকে উপরে সার্চ করি, সার্চ করার পর ড্রপডাউনে ক্লিক করি, তো দেখতে পাচ্ছ এর মধ্যে এই নাম অ্যাকর্ডিং যে নামগুলো এখানে আছে সেটাই খালি শো করছে। ধরো এখানে আমি কেটে একটা অন্য কোনো নাম দিলাম, অনুজ বলে একজন আছে, তো অনুজ নামে অনেকজন আছে, অনুজ দিয়ে আমি যে এখানে সার্চ করব, তো অনুজ নামে যে কজন আছে তাদেরই খালি নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছ শো করছে। তো বন্ধুরা, আশা করছি যে তোমরা আজকের ভিডিওটা থেকে শিখে নিতে পারলে যে কীভাবে এই ধরনের সার্চেবল ড্রপডাউন ক্রিয়েট করতে হয়, কেন সার্চেবল ড্রপডাউন ক্রিয়েট করা জানা থাকলে তোমরা অনেক জায়গাতে এই প্রবলেমগুলো ফেস করতে হতে পারে তোমাদেরকে এই নাম সার্চের ব্যাপারে, তখন তোমরা এই ধরনের মানে ডাইনামিক একটা সার্চেবল ড্রপডাউন যদি ক্রিয়েট করে নিতে পারো তাহলে তোমাদের অনেকটা কাজের সময় ওখানে বেঁচে যাবে। তো আজকের ভিডিওটা তোমায় যদি ভালো লেগে থাকে তো তোমরা পারলে একটা লাইক করে দিও, আর ভিডিও রিলেটেড যদি কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে কমেন্টে লিখে জানাতে পারো। তো
তো আপাতত আজকের মতন ভিডিও এইটুকুনি ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, গুড নাইট।